এক নম্বর হলো বদকার লোকেরা ইমিগ্রেশনে আটকা পড়বে, ভিসায় ঝামেলা, পাসপোর্টে ঝামেলা, প্রশ্নের উত্তর দিতে পারবে না। ফেরেশতা বলবে মর রব্বুক, সে বলবে হা হা, লা আদরি, আমি জানি না। জানবে কেমনে? আজান হইলে তো নামাজে যাইতো না। জানবে কেমনে? আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার বিপরীতে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে, আল্লাহর দিনের মুজাহিদদের সঙ্গে বেয়াদবি করেছে, তো সে কেমনে জানবে? তার তো পাসপোর্টেই ঝামেলা, আইডেন্টিটিতেই ঝামেলা, ঠিক কিনা? দুই নম্বর প্রশ্ন করা হবে, মা দিনু, দিন কি? দলের নামটা ঠিকঠাক করে বলো। দুনিয়াতে কত দলাদলি আমরা করলাম, মরার পরে কিন্তু দল হলো একটা, এক দলই কাজে লাগবে, দলের নাম। আরো জোরে বলেন। হেতো সারা জীবন করেছে ইসলামের বিপরীত, কি আর বলবে? বলবে হা হা, লা আদরি, কিচ্ছু জানি না। লাস্ট প্রশ্ন করা হবে, বলা হবে মা হাযা আর-রাজুলু আল্লাযী বুয়িতা ফীকুম, উনাকে কি চিনো নাকি কেমনে চিনবে? কারণ সারা জীবন তো নবীর সুন্নত প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে নাই, বরং আন্দোলন করেছে মদখুর, গাঞ্জাখুর, চোর, ডাকাতদেরকে নেতা বানাইয়া তাদের সামনে পিছনে চামচামি করেছে। কিচ্ছু বলতে পারবে না, কয় আমি চিনি না। গায়েবি একটা আওয়াজ আসবে, আঙ্কা দাবা আব্দি, আল্লাহ বলবেন এই গোলাম মিথ্যা বলেছে। এক নম্বর পরিস্থিতি ইমিগ্রেশনে আটকা, দুই নম্বর যখন উত্তর দিতে পারল না রিমান্ড আরম্ভ। দুনিয়ার রিমান্ড আর আল্লাহর রিমান্ডে পার্থক্য আছে না নাই? আল্লাহ বলবেন এরে তো কাফনের কাপড় দিয়ে শোয়ানো হয়েছে, ও ফেরেশতারা, তাকে এবার তোমরা একটা কাজ করো, এবার তোমরা তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পড়াইয়া দাও। তিন নম্বর আল্লাহ বলবেন মাটির কবর রাইখো না, এটাকে আগুনের জায়গা বানাও, জাহান্নামের আগুনের বিছানা বিছাও। চার নম্বর হলো আল্লাহ বলবেন এটা তো কবর দিছে সাড়ে তিন হাতের জন্য, এত বড় রাইখো না, এটারে আরো ছোট করো, আরো ছোট করো। আল্লাহর হুকুমে মাটি তখন কবরের দুইটা পাশের মাটি। বলেন তো মাটি কি আমাদের গোলাম না আল্লাহর গোলাম? আল্লাহ বলবেন এ কবরের মাটি, এই জালেমের সাথে ভালো আচরণ করিস না, তারে ভালো করে চাপ মার। আল্লাহর হুকুমে দুই পাশে কবরের মাটি এমন ভাবে চাপ মারবে, এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে। চাচা যান, ভাই যানরা কেমনে নামাচ্ছা, কেমনে সুদ খান, ঘুষ খান, কিভাবে ভূমিদস্যুর আত্মুরা জায়গা জমি দখল করিস, কিভাবে দুর্নীতি লুটপাটার মানুষের হক নষ্ট করিস, কত জায়গা লাগবে রে তো, কত জায়গা লাগবে তোর, তোর তো জায়গা মাত্র সাড়ে তিন হাত, তোর সাড়ে তিন হাত তুই পাবি না। তুই মানুষের উপরে জুলুম করে গেলে আল্লাহ কবরের মাটিকে বলবেন এর সাথে খারাপ আচরণ শুরু কর, তোর জন্য সাড়ে তিন হাত নাই, কবর আরো সংকীর্ণ হয়ে যাবে, ঠিক কিনা? চার পাঁচ এর চার নম্বর বললাম কবরের জগৎটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে। পাঁচ নম্বর হলো ওয়ায়ুফতাহু লাহু বাবান ইলান্নার, আল্লাহ বলবেন জাহান্নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও। জাহান্নামের একটা দরজা যখন কবরের দিকে খুলে দেওয়া হবে, জাহান্নামের সেই অগ্নিশিখায় তার কবরটার মধ্যে অশান্তি আরম্ভ হয়ে যাবে। নাউযু বিল্লাহ। কয়টা বললাম আরো জোরে, কয়টা? ছয় নম্বর হলো কিছুক্ষণ পরে লোকটা দেখবে তার সামনে কালো চেহারা বিশিষ্ট, একেবারে আজে বাজে কাপড়, দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় চোপড় আর বিশ্রী দুর্গন্ধ তার গায়ে মাখা, এইরকম একটা লোক আসবে, জিজ্ঞেস করবে তুমি কে, তোমার চেহারা এত বিশ্রী কেন, দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় গায়ে কেন, আর তোমার সাথে এত দুর্গন্ধ কেন? তখন জবাব দিবে আমারে চিনিস না, আমি হলাম তোর সুদ।
আমি হলাম তোর ঘুষ খাওয়া, আমি হলাম তোর দুর্নীতি করা, আমি হলাম তোর লুটপাট করা, আমি হলাম তোর মানুষের জায়গা জমি দখল করা, আমি হলাম তোর নামাজ ছেড়ে দেওয়ার বদআমল, আমি হলাম তোর অন্যায়, আমি হলাম তোর অপকর্ম, আমি হলাম তোর পাপ, আমি হলাম তোর গুনাহ। তোর গুনাহগুলো আজকে এই বদআমল ধারণ করেছে। আল্লাহ বলেছেন তোকে যেন দুঃসংবাদ দেই, কিয়ামতের সিংহায় ফুত্তারে রাখ পর্যন্ত তোর খবর আছে। এটা হলো তার জন্য ছয় নম্বর ভয়াবহ পরিস্থিতি। সাত নম্বর হলো আল্লাহ তাআলা তার কবরের মধ্যে রিমান্ডের জন্য এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন যেই ফেরেশতা কানে শুনে না, চোখে দেখে না, কথাও বলতে পারে না। বলেন কয়টা কথা বলেছি? আরো জোরে তিনটা। কানে না। আরো জোরে কানে না। চোখে না। কথা বলতে না। তার হাতে একটা লোহার হাতুড়ে থাকবে। হাদিসে নবীজি বলেছেন ওই ফেরেশতার গায়ে আমি এত শক্তি দিয়েছি, ওই ফেরেশতা যদি দুনিয়ার কোনো পাহাড়কে হাতুড়ে দিয়ে মাত্র একটা বাড়ি মারত, বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাইত। সুবহানাল্লাহ, এখানে আল্লাহু আকবার হবে, কি শক্তি! এই রকম ফেরেশতাই বদকার লোককে একটা বাড়ি যখন মারবে, চিন্তা করেন তো বিশাল পাহাড় যদি বালু হয়ে যায় তো সাড়ে তিন হাত বডির মানুষটা কোথায় যাবে, কোথায় যাবে? এটা তো হে দেখবেও না, চোখে চিৎকার করলে কানে কথাও বলবে। কি নির্দয়, কি নির্মম, কি নিষ্ঠুর! কেন দুনিয়াতে আলেমদের সাথে বেয়াদবি করো, আলেমদের হাতে হাত করা লাগাইয়া টানাটানি করো, বেটা কবরে যাও, কবরে যাওয়ার পরে এমন ফেরেশতা পিটাবে চোখেও দেখে না, কানেও শুনে না, কথাও বলতে পারে না, নির্মম, নির্দয়, নিষ্ঠুর, মাইলের উপর মাইল, মাইল আর মাইল, কিয়ামত পর্যন্ত মারতে মারতে তোমার চূর্ণ বিচূর্ণ বানায় দিবে। নির্দয় চোখে, কানে। আচ্ছা মারার পরে যদি একটু হাড্ডি গুড্ডি নাই তাহলে একটু দয়া লাগতো, একটু কম মারি, হে তো দেখাও না। যদি আঘাতের পরে চিৎকার মারছে শুনতো, বলতো হারে বেশি জুড়ে মারছি মনে হয়, পরে একটা একটু আসতে, তো কানেও শুনে না। কি এই আপনারা হাসতেছেন না? কি ভয়ঙ্কর হাদিস! আমি যেদিন প্রথমেই হাদিস পড়েছি কলিজা কেঁপে উঠেছে আমার, কি ভয়াবহ কথা এটা! কানে চোখে কথা বলতে, কবরে আমি একা, আর কেউ আছে আমার সাথে? কে বাঁচাবে? দুনিয়াতে না হয় আমি আটকা পড়লে আমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা খেতা বহু আছে, কিন্তু কবরে কেউ নাই, আমল ছাড়া কোনো সাথী নাই, কেউ বাঁচাতে পারবে না আপনাকে। সাত নাম্বার শাস্তির কথা বললাম, আট নাম্বার হলো এদের কবরের মধ্যে, এদের কবরের মধ্যে বিষদর সাপ চাপিয়ে দেওয়া হবে, এই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে। নয় নাম্বার হলো যার যে পাপ, পাপ অনুযায়ী হবে সেই রকম আজাব, বিভিন্ন রকম কবরের আজাব হাদিসে এসেছে, কারো বা মাথা ফাটানো হবে, আবার কাউকে বা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে, কাউকে আবার বিভিন্ন ধরনের আজাবের সম্মুখীন করা হবে, যে যেরকম পাপ করেছে পাপের কারণে তাকে ওই রকম শাস্তি দেওয়া। দশ নম্বর হলো তাকে সকাল সন্ধ্যা বলা হবে, এ আল্লাহর নাফরমান বান্দা, হাদা মাকাদুকা, এই কবর হলো তোর জন্য ততদিনের ঠিকানা, হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা, যতদিন না কিয়ামত হবে কিয়ামত পর্যন্ত কবরের এই গজব তোর উপরে চলতে থাকবে কার হুকুমে? আল্লাহ গো, কবরের এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচা। কি কঠিন অবস্থা, কি কঠিন অবস্থা! রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, রবকে তোমার দিন কি তোমার, রাসূল তোমার কে, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, প্রস্তুতি নাও সেই সময়ের লাগি, নামাজ পড়ো রোজা রাখো,
জীবন গরম ইসলামের উপর থাকিব যেথায় তোমার রাসূল বিনে যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে রবকে তোমার দিন কি তোমার রাসূল তোমার কে ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে ওই সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই হ্যাঁ এত বাহাদুরি কিসের বাহাদুরি রে ভাই হ্যাঁ কবরে যাবেন সব শেষ কিচ্ছু থাকবে না ছয় দিন পরে নখ সে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ সে যাবে নয় দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ওই কবর আমাদের সামনে কবর থেকে শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে এই দুনিয়াতে কবরের সামান প্রস্তুত করার দরকার আছে না নাই আগামীকাল রাত হতে পারে আপনার জীবনের কবরের প্রথম কে জানে কে কখন চলে যাবে হ্যাঁ আজ রাতে আমার কবরে দাফন হয়ে যেতে পারে কত মানুষের মৃত্যুর খবর মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এমনও হতে পারে আজকে ভোর রাতে আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা দেওয়া হতে আমার তরি বাধায় আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন জানাজার পরে চিনামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পরে চিনামাজ দিয়েছি কত দাফন আমার বাবা যান চাচা যান ভাই যান না কত মানুষকে কবরে শুয়েছি আমরা আমাদের কবরে শোয়ানোর সময় চলে এসেছে প্রস্তুতি গ্রহণ করুন একটা বাড়িতে থাকার জন্য মনে করেন বয়স 50 বছর বাড়ি বানাইতে সময় লেগে গেছে 40 বছর থাকবেন আর কইতে 10 বছর এরপরে তো শেষ বাড়ি বাড়ির জায়গায় গাড়ি গাড়ির জায়গায় চেয়ার চেয়ারের জায়গায় আপনি নাই আপনি কবরে ঠিক কিনা বলেন এজন্য আমি প্রায় সময় মানুষকে বলি ভিতরে বেশি লোভ লালসা আর গুনাহ করার খাইশ যখন অতিরিক্ত হয়ে যাবে আপনি বেশি বেশি তখন কবরস্থানে যাবেন গুরুস্থানে যাবেন কেন হয়তো আপনার মাথায় সুবুদ্ধি আসতে পারে আহারে আমি কেন এত গুনাহ করছি সুদ ঘুষ দুর্নীতি লুটপাট অন্যায় রাহাজারি জুলুম কেন করছি আমি আমার আগের লোকেরা তো বাড়ি গাড়ি সব থুয়ে এরা দেখি কবরে ঘুমায় আমিও তো কবরে ঘুমায় যাব ঠিক কি না আলেকজান্ডারের ঘটনা শুনিয়েছিলাম না সুতরাং প্রত্যেকেই ওই কবরের চিন্তা মাথায় রেখে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমার যুবক ভাইয়েরা নামাজ পড়ো মা বাবার খেদমত করো মাদক ছাড়ো অন্যায় ছাড়ো অপকর্ম ছাড়ো তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার থেকে বের হয়ে আসো আল্লাহর দিনের পথ ধরো তবেই কবরের জীবন সুন্দর হবে ঠিক কিনা আসুন এই কবর শোনেন মৃত্যু আর কবর এই দুইটা জিনিসের কথা যাদের মাথায় থাকে আমি চ্যালেঞ্জ করে বলছি এদেরকে আপনি পিটাইয়াও খারাপ কাজ করাইতে পারবেন কবরের চিন্তা মৃত্যুর চিন্তা যার মাথায় আছে আল্লাহর কসম সে মরে যাবে নামাজ কাজা করবে না যার মাথায় এটা আছে আমি ফজরের নামাজ কাজা করব কেমনে আমি তো জোহরের আগে আমার জানাজা হতে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না আপনি বলছেন আমি তো সুস্থ মানুষ আমার ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির কবিতা মনে পড়েছে তিনি একটা কবিতা লিখেছেন এভাবে কাম মিন সহিহিন মা তা গায়রি আল্লাহ ব্যাকল বেকুবের দল
দুনিয়াতে কি দেখো না কত মানুষ মারা যায় কারণ যারাই সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে হঠাৎ করে মারা গিয়েছে পৃথিবীর রিস্কি জোন এখানে নিরাপদ কোনো স্থান নাই বাড়িতে ঘুমিয়েছেন হ্যাঁ খুব আরাম করে ঘুমাইছেন এটা আরো অনিরাপদ জায়গা কিছুদিন আগে 6000 ভবন একসাথে শেষ রাতের বেলা ঘুমিয়েছেন আমি গত কয়েক মাস আগে ওই যে চিত্রাঙ্গের সময় ওই দিন আমার মাহফিল ছিল কুমিল্লার লালমাইয়ে আমি স্টেজে উঠেছি এমন তুফান এরকম স্টেজ ভেঙে পড়ে গেছে আমি একদিকে কমিটি একদিকে শ্রোতা আরেকদিকে মিডিয়া আরেকদিকে পুলিশ আরেকদিকে দৌড় চাচা আপন জান বাঁচা পরের দিন সকালে দেখি ওই এলাকায় বিদেশ থেকে আসছে এক লোক তা ফেসবুকে কিন্তু ঘটনা ভাইরাল হয়েছে এটা অনেকে দেখেছে প্রবাসী ব্যক্তি এসে রাতের বেলা খাওয়া দাওয়া কইরা তার পরিবার নিয়ে ঘুমিয়েছে ওই রাতেই গাছ একটা পয়রা বাড়িতে সবাই কি বুঝলেন ঘরটাও নিরাপদ গাড়িতে আছেন এটা আরো নিরাপদ যে কোনো মুহূর্তে পেছন থেকে ধাক্কা সামন থেকে ধাক্কা চলে আসতে হাঁটতেছেন আরো বিপদ ভূমিধস হয়ে সরাসরি কারুনের মতো মাটির নিচে ঠিক কি না পৃথিবীতে নিরাপদ কোনো জায়গা নাই আমার খুব অবাক লাগে যেই পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে মানুষ অনিশ্চয়তায় আছে নিরাপত্তা ঝুঁকিতে আছে আল্লাহর জমিনের উপরে বাস করে কিভাবে মানুষ আল্লাহর হুকুম আহকাম বিরোধী কাজ করে কতটা নাফরমান হলে এমন কাজ করতে পারে ঠিক কি না তোমার পাপের চিন্তা মাথায় আসে কেমনে তুমি তো আল্লাহর জমিনের উপরে আল্লাহর আসমানের নিচে আল্লাহ চাইলে আসমান জমিনের মাঝখানে তোমাকে পিষে ফেলতে পারে এত গুনাহ করার সাহস তোমার কিভাবে হয় পাপ করার স্পর্ধা তোমার কি করে হয় তুমি তো মাঝখানে পাটা পুতাইলের মতো আল্লাহ পিষে ফেলতে পারেন আল্লাহ পারেন কি না কিভাবে তুমি আলেমদের সঙ্গে বেয়াদবি করো কিভাবে নামাজ ছাড়ো কিভাবে গাঞ্জা খাও মদ খাও ইয়াবা খাও কিভাবে অন্যায় করো সুদ খাও দুর্নীতি করো আল্লাহকে ভয় করো আছো তো ঝুঁকির মধ্যে আমার অবাক লাগে নামাজ কেমনে ছাড়ে পাগলা এক ঘন্টা পড়েই তো তোর কবরের মধ্যে জায়গা হতে পারে ঠিক কিনা বলেন সম্মানিত ভাই এক সাহাবীর কথা আমার মনে পড়েছে দুঃখজনক আমার মেমোরিতে ওই সাহাবীর নাম আসছে না সম্ভবত খুব সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি কিভাবে আনন্দ করব মৃত্যু আমার পেছনে কবর আমার সামনে জাহান্নামের উপরে রাস্তা এখানে তো নিরাপত্তার কোনো অবস্থাই নাই কিভাবে আমি আনন্দ ফুর্তি করব আমি তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অপেক্ষায় অপেক্ষায় আল্লাহর পথে জীবন যাপন করছি আল্লাহু আকবার পরীক্ষার হলে ভালো ছাত্র সময় নষ্ট করে না খাতা রাইখা চিত হয়ে হেলান দিয়ে বসে না পরীক্ষার হলে ভালো ছাত্র প্রশ্নপত্র হাতে পেয়ে সারাক্ষণ শুধু লিখে যে ফেল করবে সে কিছুক্ষণ কলম কামড়ায় কিছুক্ষণ পিছনে বলে এটা কি ওইটা কি আর ভালো ছাত্র 3 ঘন্টা সময় কাজে লাগায় কারণ তাকে এ প্লাস পেতেই হবে দুনিয়া হলো মুমিনের জন্য পরীক্ষার হল মুমিন জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে মরা পর্যন্ত ওই ভালো ছাত্রের মতো আজে বাজে কথাবার্তা কাজ করার তার টাইমই নাই যতক্ষণ বাঁচবে সে ভালো ছাত্রের মতো শুধুমাত্র সময় কাজে লাগিয়ে আল্লাহর গুলামির জন্য চেষ্টা করে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে ওই রকম খাঁটি গুলাম বানায় দেন বলেন আমিন রব্বুল আলামিন কোরআনুল কারীমের 20 নম্বর সূরা সূরাতুত তাহা এর 55 নম্বর আয়াতে বললেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ তাআলা বলছেন মিনহা খলাকনাকুম এই মাটি থেকেই তোমাদেরকে সৃষ্টি করেছি ওয়া ফিহা নুইদুকুম এই মাটিতেই তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে অর্থাৎ দাফন করা হচ্ছে ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা আবার এই মাটি থেকেই কিয়ামতের দিন যিনি উঠায়া হাসরের মাঠে একত্রিত করবেন গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ কবরে যেতে হবে মৃত্যু আমাদের পেছনে কবর আমাদের সামনে আমি একটু আগে আপনাদের এখানে আসলাম তার মানে আমার হায়াত থেকে এই অংশটাও চলে গেছে মানুষের হায়াত বাড়ে না মানুষের হায়াত জোরে বলেন মানুষের হায়াত
আজকের যে দিনটা গেল 8 মার্চ আমার আপনার জীবনে 8 মার্চ 2023 আর কোনোদিন ফিরে আসবে না যেটা চলে যায় সেটা আর আসে না চলে যাচ্ছে সময় প্রতি মুহূর্তে আমরা কবরের দিকে এগিয়ে যাচ্ছি একটা সেকেন্ড যায় একটা মিনিট যায় একটা ঘন্টা যায় আর কবরের দিকে অল্প অল্প করে অল্প অল্প করে আমরা এগিয়ে যাই এভাবেই হঠাৎ করে একদিন দেখা যাবে ভাসানীগাঁওয়ের আব্দুল করিম সাহেবের কবর হয়ে গেছে ভাসানীগাঁওয়ের আব্দুল সামাদ সাহেবের কবর হয়ে গিয়েছে হঠাৎ যুবকরা হয়তো ভাবছেন আমরা তো এখনো ইয়াং আমাদের বহুত সময় আছে ভাই কিপ ইন ইওর মাইন্ড আপনি আপনার ব্রেইনে এই কথা রাখেন দেয়ার ইজ নো সিরিয়াল অফ ডেথ মৃত্যুর কোনো সিরিয়াল আসার সময় সিরিয়াল মেইনটেইন হয় কিন্তু যাওয়ার বেলা সিরিয়াল ব্রেক হয় যেমন আসার সময় প্রথমে আসেন দাদা তারপরে বাবা এরপরে ছেলে অতঃপর দাদার ঘরে নাতি হয় কিন্তু যাওয়ার বেলা মাঝে মাঝে সিরিয়াল ব্রেক হয়ে যায় আমরা মাঝে মাঝে সমাজে মর্মান্তিক এমন বহু দৃশ্য দেখি নাতির লাশ দাদা কবরে নামায় কিংবা আমরা দেখি ছেলের লাশ বাবা কবরে নামায় আছে না নাই আছে কে কখন চলে যাব আমরা জানি না কবর আমাদের সামনে এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি ফার্স্ট স্টেপ এটা এই যে আমরা এখন মানুষ মারা গেলে কবর দেই কবর দেওয়ার পদ্ধতি সিস্টেম পৃথিবীতে চালু হয়েছে কিভাবে এই ইতিহাস কোরআনের ভেতরে আছে না নাই পৃথিবীতে প্রথম যে মানুষ মারা গিয়েছেন তার নাম কি আপনারা জানেন নাম কি হাবিল মাশাআল্লাহ নাম হলো হাবিল আদম আলাইহিস সালামের ছেলে হাবিল ওই দেখেন যে যুবকরা যে বলে আমি বুড়া হব বাপের আগে ছেলে শেষ আদম আলাইহিস সালাম বাপ জীবিত বাপের ছেলে আগে চলে গেছে পৃথিবীতে সর্বপ্রথম আসলেন আদম আলাইহিস সালাম তো সিরিয়াল যদি ঠিক থাকতো তাহলে তিনি তো প্রথম মরে যাওয়ার কথা কিন্তু না তিনি থাকলেন তার ছেলে তার আগেই চলে গেলেন এটা ছিল পৃথিবীর সর্বপ্রথম মৃত মানুষ তিনি কিভাবে মারা গেলেন আর মারা যাওয়ার পরে তাকে কিভাবে কবর দেওয়া হয়েছিল এই কিচ্ছা এই ঘটনাটা কোরআনের ভেতরে আছে ঘটনাটা বলবো এই যে পৃথিবীতে এখন কোটি কোটি মানুষের বসবাস জগৎ সংসার শুরু হয়েছিল মাত্র দুইজন দিয়ে পৃথিবীর সকল মানুষের বাবা সাইয়েদিনা আদম আলাইহিস সালাম আর সকল মানুষের মা আদম আলাইহিস সালামের বিবি সাইয়েদাতুনা হাওয়া আলাইহাস সালাম তাদের মাধ্যমে জগৎ সংসারের বিস্তৃতি ঘটেছে এখন তো ডানে বামে সামনে পিছনে মানুষ আর মানুষ কিন্তু তাদের দুজনকে আল্লাহ যখন দুনিয়াতে পাঠালেন ছিলেন মাত্র দুইজন কিভাবে তাদের মাধ্যমে মানব বংশের বিস্তৃতি ঘটল খেয়াল করে ঘটনাটা শুনেন রব্বুল আলামিন মানব বংশের বিস্তার ঘটানোর জন্য তিনি তার অসীম কুদরতে আদম আলাইহিস সালামের স্ত্রী অর্থাৎ আমাদের মা সাইয়েদাতুনা হাওয়া আলাইহা সালামের গর্ভে একসাথে আল্লাহ দুইটা সন্তান দান করতেন একটি ছেলে এবং একটি মেয়ে এই ছেলে এবং মেয়ে যারা একই গর্ভে জন্ম নিত তাদেরকে আপন ভাই এবং আপন বোন হিসেবে বিবেচনা করা হতো এরা যখন বড় হয়ে যেত এখন তো ভাষা নেই গাঁয়ে বাড়ি বড়লেখায় বিয়ে করতে পারে শ্রীমঙ্গলে বিয়ে করতে পারে কুলাউড়ায় বিয়ে করতে পারে কিন্তু তখন তো বিয়ে শাদীর জন্য এত সংখ্যক মানুষ ছিল না আদম আলাইহিস সালামের ঘরে পয়দা নেওয়া জন্ম নেওয়া সন্তানদের বিয়ে শাদী তখন কেমনে হতো তখন এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সঙ্গে বিয়ে দেওয়া হতো আদম আলাইহিস সালামের ছেলে হাবিলের সাথে যেই মেয়ে জন্ম নিয়েছিল সেই মেয়ে দেখতে খুব সুন্দরী ছিল না একটু কালো রঙের ছিল আর আদম আলাইহিস সালামের ছেলে কাবিলের সাথে জন্ম নেওয়া ওই মেয়েটা দেখতে খুবই সুন্দরী ছিল রূপসী ছিল আদম আলাইহিস সালামের সেই শরীয়তে সিস্টেম ছিল একই গর্ভে জন্ম নেওয়া ছেলে আর মেয়ে আপন ভাই বোন তাদের সঙ্গে বিয়ে শাদী হবে
এক গর্ভের ছেলে অন্য গর্ভের মেয়ের সাথে বিয়ে হবে তোহাবিল এবং কাবিল দুজনেই যখন যৌবনে পদার্পণ করলেন আদম আলাইহিস সালাম বিয়ের প্রস্তাব দিলেন তিনি তার ছেলেদেরকে বললেন ও আমার ছেলেরা শোনো আল্লাহর দেওয়া নির্দেশ হলো হাবিল তোমার সাথে যে মেয়ে জন্ম নিয়েছে ওই মেয়েকে বিয়ে করবে কাবিল আর কাবিল তোমার সাথে যে মেয়ের জন্ম হয়েছে তার বিয়ে হবে হাবিলের সঙ্গে এই প্রস্তাব দেওয়ার পরে কাবিল এই প্রস্তাব প্রত্যাখ্যান করলো প্রস্তাব মেনে নিল না সে বলল না এটা তো আমি মেনে নিতে পারি না কারণ আমার সঙ্গে যার জন্ম হয়েছে সে তো দেখতে খুবই সুন্দরী আমার মনে হয় বাবা আপনি আমার চাইতে আমার ভাই হাবিলকে বেশি ভালোবাসেন এই জন্য সুন্দরী মেয়েটাকে হাবিলের সঙ্গে বিয়ে দিতে চাচ্ছেন আর কালো মেয়েটাকে আপনি আমার সাথে বিয়ে দিতে চাচ্ছেন আদম আলাইহিস সালাম বললেন এটা আমার পছন্দ আর অপছন্দের বিষয় নয় এই সিদ্ধান্ত যার গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে আল্লাহ আল্লাহর সিদ্ধান্ত হলো এক গর্ভের ছেলের সাথে অন্য গর্ভের মেয়ের বিয়ে হবে এই সিস্টেম অনুযায়ী আমি তোমাদেরকে প্রস্তাব দিয়েছি কাবিল বলল না আমি এটা মানি না আমার সাথে জন্ম নেওয়া এই সুন্দরী মেয়েটার সাথে আমার বিয়ে হবে যখন কাবিল প্রস্তাব প্রত্যাখ্যান করল রব্বুল আলামিন তখন আদম আলাইহিস সালামকে বললেন ও আদম তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে কুরবানি করার জন্য সেটি ছিল মানব ইতিহাসের প্রথম কুরবানির ঘটনা আল্লাহ বলেছিলেন তুমি তোমার দুই ছেলেকে বলো মিনায় গিয়ে তারা যেন কুরবানি করে যার কুরবানি কবুল হবে সে ওই সুন্দরী মেয়েটাকে বিয়ে করবে আদম আলাইহিস সালাম এবার তার দুই ছেলেকে কুরবানি করার কথা বললেন রব্বুল আলামিন এই ঘটনাটি কোরআনুল কারীমের পাঁচ নম্বর সূরা সূরাতুল মাঈদা এর ২৭ নম্বর আয়াত থেকে তুলে দিয়েছেন আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু আলাইহিম নাবা ইবনাই আদম বিল হক ও নবী আপনি এদেরকে আদমের দুই ছেলের ঘটনাটি শুনিয়ে দেন ইদ করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার যখন তারা দুজনকে কুরবানি করতে বলা হলো তখন তারা দুজনই গিয়ে কুরবানি করলো দুজনে যখন কুরবানি করলো একজনের কুরবানি কবুল হলো আরেকজনের কুরবানি কবুল হলো না সাইয়েদনা আদম আলাইহিস সালাম তিনি যখন তার দুই ছেলেকে কুরবানি করার কথা বললেন সেই সময়ে পশু পালন করতেন তিনি তার পশুর পাল থেকে উৎকৃষ্ট একটা পশু আল্লাহর রাস্তায় কুরবানি করলেন কাবিল তখন কৃষি কাজ করতেন তিনি তার কিছু কৃষিজাত পণ্য আল্লাহর রাস্তায় কুরবানি করলেন আদম আলাইহিস সালামের শরীয়তে কুরবানির সিস্টেম ছিল কুরবানি করার পরে কুরবানি খোলা আকাশের নিচে রেখে দেওয়া হতো যার কুরবানি কবুল হতো সঙ্গে সঙ্গে আকাশ থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে তার কুরবানি জ্বালিয়ে ভস্ম করে দিত দুই ভাই যখন কুরবানি করে তাদের কুরবানি খোলা আকাশের নিচে রেখে দিল দেখা গেল আসমান থেকে অগ্নিস্ফুলিঙ্গ এসে হাবিলের কুরবানি ভস্ম করে দিল কাবিলের কুরবানি ভস্মীভূত করলো না কাবিল তখন বুঝতে পারলো তার কুরবানি কবুল হয় নাই তো কুরবানি কবুল না হওয়া মানে হলো ওই সুন্দরী মেয়েটা হাত ছাড়া হয়ে যাওয়া সে তখন ক্রোধান্বিত হয়ে গেল রাগান্বিত হয়ে সে তখন বলেছিল কল আলা আক্তুলান্নাক আই উইল কিল ইউ সে তার ভাইকে বলল হে আমার ভাই আমি তোকে খুন করে ফেলবো আমি তোকে মেরে ফেলবো এই কথা শোনার পরে হাবিল তখন বলল قال إنما يتقبل الله من المتقين হাবিল তখন বলল আমার ভাই কাবিল তুমি শোনো কুরবানি করলেই শুধু কুরবানি কবুল হয় না কুরবানি কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো তাকওয়া আল্লাহ তাআলা মুত্তাকিদের কুরবানি কবুল করেন এখন আমার কুরবানি কবুল হওয়ার কারণে তুমি যদি আমাকে হত্যা করতে চাও হাবিল আরো বলেছিলেন লা ইম বাসাত
ابسط إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين. তিনি তখন বলেছিলেন আমার ভাই কাবিল শোনো তুমি যদি আমাকে হত্যা করার জন্য তোমার হাত আমার দিকে বাড়িয়ে দাও আমি তোমাকে হত্যা করার জন্য হাত বাড়াবো না কারণ আমি বিশ্বজাহানের প্রতিপালককে ভয় করি থাকি বলেন তো বিশ্বজাহানের প্রতিপালককে হাবিল তখন বলেছিলেন তুমি আমাকে হত্যা করে ফেলো কিন্তু আমি তোমাকে হত্যা করব না মারব না আদম আলাইহিস সালামের ছেলে কাবিল এবার নফসের ধোঁকায় পড়ে তার আপন ভাইকে সে মেরে ফেলল এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম হত্যাকাণ্ডের ঘটনা তার ভাইকে সে হত্যা করার পরে তার ভাইয়ের লাশটা সে কি করবে সে কিছুই বুঝতে ছিল না কারণ এর আগে তো পৃথিবীর কোনো মানুষ মারা যায় নাই মানুষ মারা যাওয়ার পরে কি করতে হয় এটা সে তখন জানতো না তার ভাইকে খুন করার পর তার ভাইয়ের লাশ কয়েকদিন পড়ে থাকলো কি করবে সে কিছুই বুঝতেছে না আফসোস করছে হায় 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 আমার ভাইকে তো আমি মেরে ফেললাম এখন আমার ভাইয়ের লাশটাকে আমি কি করব যখন সে তার লাশ কি করবে বুঝতেছিল না তখন আল্লাহ কি করলেন শুনেন রব্বুল আলামিন বলছেন ফাবাআসাল্লাহু গুরাবান ইয়াবহাসু ফিল আরদি লিইউরিয়াহু কাইফা ইউওয়ারি সাওআতা আখি আল্লাহ বলছেন তখন আমি দুইটা কাক পাঠালাম কাক চিনেন তো আপনারা সিলেটে কাউয়া বলে দুইটা কাক পাঠালাম একটা কাক আরেকটা কাককে মেরে ফেলল একটা কাক আরেকটা কাককে মেরে ফেলার পর জীবিত কাকটা তার ঠোঁট দিয়ে মাটি খোঁড়া আরম্ভ করে দিল এরপরে মৃত কাকটাকে জীবিত কাক ওই মাটির ভেতরে চেপে দিল এই দৃশ্য যখন কাবিল দেখল কাবিল এই দৃশ্য দেখার পরে বলেছিল কালা ইয়া ওয়াইলাতা আজাজতু আন আকুনা মিসলা হাযাল গুরাব হাবিল তখন কাবিল বলেছিল হায় রে হায় আফসোস আমার জন্য একটা কাক দাফনের পদ্ধতি জানে কিন্তু আমি তো দাফনের পদ্ধতি জানি না সে তখন এই সিস্টেমটা দেখে মাটি খুঁড়ে তারপরে তার ভাই হাবিলকে সে কবরের মধ্যে দাফন করেছিল এই হচ্ছে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম দাফনের ঘটনা তখন থেকে কবর দেওয়া আরম্ভ হলো হাজার হাজার বছর ধরে মানুষকে এভাবেই কবর দেওয়া হচ্ছে আমরাও মরে যাওয়ার পরেই কবরে যাব এই কবরে আমরা আবার চিরকাল থাকব না কবরে আমরা থাকব কতদিন পর্যন্ত ইসরাফিলের শিঙ্গায় ফু দেওয়ার আগ পর্যন্ত ইসরাফিল আলাইহিস সালামকে আল্লাহ যখন বলবেন তুমি শিঙ্গায় ফু দাও তিনি শিঙ্গায় ফু দিবেন দুইটা জোরে বলেন কয়টা আরো জোরে প্রথম শিঙ্গার ফুৎকার দেওয়ার পরে এত বিভৎস বিকট ফুৎকার তখন দুনিয়াতে যারা বেঁচে থাকবে তাদের কানের পর্দা ফেটে গিয়ে সঙ্গে সঙ্গে তারা মারা যাবে আল্লাহ আকবার প্রথম শিঙ্গায় ফুৎকারের পরে তখন জীবিত থাকা সবাই কানের পর্দা ফেটে মারা যাবে এরপরে আসমান জমিন উলট পালট হয়ে যাবে লন্ড ভন্ড চূর্ণ বিচূর্ণ মেসাকার হয়ে যাবে মাথার উপরের বিশাল আসমান পায়ের তোলার জমিন থাকবে না উলট পালট হয়ে যাবে এই যে জমিনের উপরে এত সুন্দর সুন্দর ঘর বাড়ি বিল্ডিং বানিয়েছে মানুষ টাওয়ার বানিয়েছে বড় বড় ভবন বানিয়েছে ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গায় ফু দিবেন আল্লাহ কোরআনে বলেছেন আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন فَإِذَا نُفِخَ فِي الصُّورِ نَفْخَةٌ وَاحِدَةٌ وَحُمِلَتِ الْأَرْضُ وَالْجِبَالُ فَدُكَّتَ دَكَّةً وَاحِدَةً فَيَوْمَئِذٍ وَقَعَتِ الْوَاقِعَةُ আল্লাহ বলেছেন প্রথমবার একটা শিঙ্গায় ফু যখন দেওয়া হবে তখন পাহাড় সুদ্ধা জমিনটাকে উপরে তুলে একটা আছাড় দিয়ে সব কিছু লন্ড ভন্ড করে দেওয়া হবে আল্লাহু আকবার প্রথমবার শিঙ্গায় ফু দেওয়ার পরে এ
এই জমিনটাতে আমার ভয়াবহ ভূকম্পন শুরু হবে একটা বিরাট ভূমিকম্প হবে কিছুদিন আগে তুরস্কে এক ভূমিকম্পে 6000 বিল্ডিং শেষ তুরস্কে হয়েছে বাংলাদেশে হয় নাই অন্য দেশে হয় নাই সিরিয়াতেও হয়েছে অন্য কোন দেশে হয় নাই কিন্তু ইসরাফিল আলাইহিস সালাম যখন শিঙ্গায় ফু মারবেন তমাম দুনিয়ার মাটি একসাথে এত বিপদজনকভাবে কেঁপে উঠবে এমন ভয়াবহ কম্পন হবে একটা কম্পনের সব বিল্ডিংগুলো মাটির তলায় গাছপালা তরুলতা পাহাড় পর্বত সবকিছু শেষ হয়ে যাবে আল্লাহ তাআলা বলেছেন কি হবে শোনো ইয়াউমা তারজুফুল আরদু ওয়াল জিবালু ওয়াকানাতিল জিবালু কাসীবাম মাহিলা আল্লাহ বলছেন এমন ভাবে জমিন কেঁপে উঠবে জমিনের উপরে থাকা সবকিছু শেষ যে পাহাড়গুলো তোমরা দেখো এই পাহাড়গুলো বালুর মতো উড়ে যাবে আল্লাহ অন্য আয়াতে বলেছেন ওয়াতাকুনুল জিবালু কালহিনিল মানফুস পাহাড়গুলো দোনাত তুলার মতো উড়ে যাবে কিচ্ছু থাকবে না এজন্য আল্লাহ বলেছেন কুল্লু মান আলাইহা ফান সবকিছু ফান হয়ে যাবে ক্ষয় হয়ে যাবে লয় হয়ে যাবে ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম কেবলমাত্র একজন অবশিষ্ট থাকবেন তিনি কে আল্লাহ কিচ্ছু নাই এরপরে আল্লাহ বলবেন ইসরাফিল তুমি দ্বিতীয়বার শিঙ্গায় ফু দাও ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার যখন শিঙ্গায় ফু দিবেন তখন কবর থেকে উঠে মানুষগুলো হাশরের মাঠের দিকে দৌড়ানো আরম্ভ করবে এজন্য আল্লাহ কোরআনে বলেছেন আফালা ইয়ালামু ইযা বুসিরা মা ফিল কুবুর মানুষ কি ওই সময়টার কথা জানে না যখন মানুষ কি কবর থেকে উঠানো হবে যার হুকুমে তিনি কে আল্লাহ এই কবর এখানেই যেতে হবে এখান থেকে আবার উঠতে কবরকে কোরআনে আবার বারজাখ বলা হয়েছে এই কবরের জিন্দেগি কি আবার আলমে বারজাখ বলা হয় বারজাখ হচ্ছে আরবী শব্দ যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 23 নম্বর সূরা সূরাতুল মুমিনুনের 100 নম্বর আয়াতের শেষাংশে বললেন ওয়া মিন ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন পুনরুত্থান দিবস পর্যন্ত তোমাদের সামনে বারজাখ আছে বারজাখ মানে কি বারজাখ হচ্ছে আরবি শব্দ না বারজাখ মানে কবর নয় বারজাখ আরবি শব্দ বারজাখ অর্থ হচ্ছে পর্দা আবরণ ঢাকনা অন্তরায় জবনিকা বারজাখ বলা হয় এমন বিশেষ বস্তুকে যেটা দিয়ে দুটো বস্তুর মধ্যে পৃথকীকরণ সীমানা নির্ধারণ করা হয় যেমন এখানে একটা পর্দা দেওয়া আছে এই পর্দা দিয়ে মাহফিলের প্যান্ডেল স্থল থেকে মাহফিলের বাইরের স্থানকে কি করা হয়েছে আলাদা করা হয়েছে বারজাখ অর্থ হলো পর্দা যেটা দুইটা বস্তুর মধ্যে মাঝখানে একটা পার্টিশন সৃষ্টি করে যেমন কোরআনে আল্লাহ তাআলা অন্য জায়গায় বারজাখ শব্দের ব্যবহার করেছেন আপনারা যারা মেরিন সায়েন্স সমুদ্র বিজ্ঞান নিয়ে যারা পড়াশোনা করেছেন কিংবা যারা সমুদ্রে সফর করেছেন আমি জানি না কে কে গিয়েছেন আমি আলহামদুলিল্লাহ নদীতে সাগরে ভ্রমণের অভিজ্ঞতা আছে লুনা পানি মিঠা পানি দুই সাগরের পানি এক জায়গায় মিলিত হয়েছে কিন্তু লুনা পানি গিয়ে মিঠা পানির সাথে মিশে না মিঠা পানিটা লুনা পানির সাথে মিশে না সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না বাতাস যেমন বাতাসের সাথে মিশে যায় পানিও তো পানির সাথে মিশে যাওয়ার কথা কিন্তু মিশতেছে না কেন কেন মিশতেছে না আল্লাহ তার জবাব দিচ্ছেন আমাদের পছন্দের সূরা সূরা রহমানের মধ্যে আল্লাহ বলেছেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ানি বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআই আলা রাব্বিকুমা তুকাদ্দিবান আল্লাহু আকবার আল্লাহ বলছেন মারাজাল বাহরাইনি ইলতাকিয়ান
দুই সমুদ্রকে আমি প্রবাহমান করে দিলাম। দেখো একটার পানি লোনা আরেকটার পানি মিঠা, বাইনহুমা বারজখ, দুইটার মাঝখানে আমি পর্দা দিয়েছি, এটা তোমরা খালি চোখে দেখো না, অদৃশ্য একটা পর্দা আছে যার কারণে লা ইয়াবগিয়ান একটার সাথে আরেকটা মিশে যায় না, একটা আরেকটার কাছাকাছি যেতে পারে না। আল্লাহু আকবার। তাহলে বারজখ মানে হলো পর্দা, বারজখ মানে কি? এখন আপনাদের একটা প্রশ্ন হতে পারে, হুজুর তো কবরকে পর্দা বলা হইল কেন, বারজখ বলা হলো কেন? এর উত্তর হলো কবরের জীবনটা এটা পর্দার আরেক জগৎ, এটা আপনারা জানেন না। কবরে কি হয় পৃথিবীর কোনো মানুষ জানে না। এখন যার হাতে একটা ফোন আছে বিশ্বের খবর তার কাছে আছে, কিন্তু আপনাদের ভাসানী গাঁওয়ের কবরস্থানের মুর্দেগানদের খবর কি আপনাদের কাছে আছে? কথা বলেন আছে? তাহলে কবরকে বারজাখ এই জন্য বলা হয়েছে, এটা হলো দুনিয়ার জীবন আর ইয়াউমুল কিয়ামা কিয়ামত দিবসের মাঝখানে থাকা পর্দার আড়ালের একটা বিষয়। এই পর্দার আড়ালের এই জগৎ এই সম্পর্কে কেবল একজন জানেন, তিনি কে? এজন্য এটাকে বারজাখ বলা হয়েছে। এখানে আরেকটা প্রশ্ন আসতে পারে, সেটা হলো হুজুর মানুষ মরে যাওয়ার পরে আল্লাহ তো সাথে সাথে বিচার করে হয় তারে জান্নাতে দিতে পারতেন অথবা তাকে জাহান্নামে দিয়ে দিতে পারতেন, হাজার হাজার বছর ধরে ওয়েট করাইয়া অপেক্ষা করাইয়া কিয়ামত পর্যন্ত এই মানুষটারে এতদিন আল্লাহ কবরে রাখবেন কেন? এর কারণটা কি? মরার পরে তো চাইলে সাথে সাথে আল্লাহ হিসাব নিকাশ কইরা তারে হয় জান্নাতে অথবা জাহান্নামে আল্লাহ পাঠাই দিতে পারতেন কিনা? পারতেন। কিন্তু কেন আল্লাহ তাহলে কবরে মানুষকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অবস্থান করাবেন? এর উত্তর হলো কবরে যে আপনি গিয়েছেন আপনার হিসাব নিকাশ আল্লাহ সহজেই সেরে ফেলতে পারবেন, আপনি আল্লাহর যত হুকুম আহকাম অমান্য করেছেন আল্লাহ তাআলা ওখানেই আপনাকে জবাবদিহি করে হিসাব শেষ করতে পারবেন। কিন্তু দুনিয়াতে থাকা অবস্থায় আপনি আল্লাহর হকের পাশাপাশি হাক্কুল ইবাদ অনেক মানুষের হক নষ্ট করেছেন। কিভাবে? আপনি শরীর একটু মোটা তাজা তো একটু হ্যাডাম দেখাইয়া আইল ঠেলাইয়া মানুষের জায়গা জমি আপনি দখল করেছেন, এরপরে আপনার দল যখন ক্ষমতায় তখন আপনি দোকানপাট লুটপাট করেছেন, তখন আপনি চাঁদাবাজি করেছেন, আবার আপনি মানুষের হক কিভাবে নষ্ট করেছেন একটু ক্ষমতা হেদাম দেখাইয়া নিরপরাধ মানুষগুলাকে মামলা দিয়া দীর্ঘদিন পর্যন্ত কারারুদ্ধ করে তাকে তার উপর আপনি অমানুষিক নির্যাতনের ব্যবস্থা করেছেন, এটা তো আল্লাহর হক না, এটা বান্দার হক। আবার নিরপরাধী মানুষের হাতে হাত করা আর পায়ে ডান্ডা বেড়ে লাগাইয়া বছরের পর বছর নির্যাতন করেছেন, আবার নিরপরাধী চোর ডাকাত মদখুর গাঁজাখুর অন্যায় অপকর্মকারী দুর্নীতিবাজ লুটেরাদেরকে হাত করা ছাইরা দিয়া এদেরকে জামিন দিয়ে বাহিরে বের করার ব্যবস্থা করেছেন, এই যে যেমন চায় তাই করেছেন, মানুষের হক নষ্ট করেছেন। এখন এমনও হতে পারে হয় আপনি আগে মারা গেছেন অথবা যাদের হক নষ্ট করছেন সে আগে মারা গেছে, এখন মনে করেন নির্যাতিত মানুষটা মারা গেল ফর এক্সাম্পল, তাহলে তার হক যারা নষ্ট করছে তারা এখনো দুনিয়ায় জীবিত। এখন কোনো একটা মামলা যখন আসবে আদালতে মামলা হলে বাদী বিবাদী দুই পক্ষ তো উপস্থিত থাকা লাগে, এখন কিয়ামতের দিন বিচারক কে? এখন কবরে যদি আল্লাহ বিচার করে ফেলেন তো এখানে তো বাদী উপস্থিত বিবাদী, তাহলে এই জন্য এমন একটা পরিবেশ লাগবে যে পরিবেশে বাদী বিবাদী সবার উপস্থিতিতে একটা ন্যায় বিচার করা। আল্লাহ তো ন্যায় বিচারক, আমাদের বিচারে দুই নম্বরই আছে, যেমন মাঝে মাঝে আমরা আমাদের বিচার হলো এমন দেখা যায় জুরজার মুল্লুকতা, মাঝে মাঝে দেখা যায় আমাদের বিচারে সঠিক তদন্ত হয় না, গাড়ি পুরায় একজন মামলা খায় আরেকজন, অপরাধ করে একজন জেল খাটে আরেকজন, এরপরে অপকর্ম করছে একজন ফাঁসির কাস্তে ঝুলে আরেকজন। এটাকে আবার আমাদের আশপাশের সাথে মিলাইয়েন না, আমি তো কোরআনের কথা বলছি, আমি তো ওই বিচারটা বোঝানোর জন্য বলছি, আমি কার বিচারের কথা বলছি? আমাদের বিচারে দুই নম্বরই আছে,
মাঝে মাঝে দেখা যায় মানুষের মেজাজ তো ঠিকঠাক হইছে, রায় দেওয়ার বেলা হঠাৎ করে উপর থেকে প্রেসার আসছে, রায় যাওয়ার কথা ছিল একদিকে চলে যায় দিকে আরেক দিকে, এরকম হয় কি হয় না? আল্লাহ তো ন্যায় বিচারক, আল্লাহর হক যেগুলো নষ্ট করেছেন আল্লাহ তো ওই আপনাকে মানুষ কবরে রাখার পরে চল্লিশ কদম আসার সাথে সাথে আল্লাহ তার হিসাব শুরু কইরা বিচার ফিনিশ করে ফেলতে পারে। কিন্তু যে মানুষগুলার হক আপনি নষ্ট করেছেন এই বিচারটা করার জন্য বাদী বিবাদী সবার উপস্থিতিতে একটা ন্যায় বিচার করা দরকার। এজন্য আল্লাহ তাআলা কিয়ামতের ঘটনা ঘটানো পর্যন্ত পৃথিবীর সমস্ত মানুষকে মরার পরে বারজাখের জগৎ অদৃশ্য জগতে রেখে আল্লাহ তাআলা বিচার দিবস পর্যন্ত ওয়েট করাবেন, যাতে বিচারের দিনে একটা ন্যায় বিচার করা যায়। সুতরাং যারা এই পৃথিবীতে মানুষের হক নষ্ট করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, প্রত্যেকটি জালিম আল্লাহর আদালতে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে, দাঁড়াতে হবে। বাঁচার কোনো উপায়? তাহলে কেন কবরের সিস্টেম এখন ক্লিয়ার? কবর কেন বুঝতে পেরেছেন এবার? আচ্ছা এবার আসেন, কবর কেমন জায়গা এটা নিয়ে একটু আলোচনা করি। কবর আপনাদের কি কষ্ট হচ্ছে? আজকের মধ্যে সব চলে আসবে ইনশাআল্লাহ। কবর হলো এমন একটা বিপজ্জনক জায়গা, এমন একটা ভয়াবহ জায়গা। আল্লাহর নবী বলেছেন, এটা বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, হাদিস বর্ণনাকারী সাহাবীর নাম হচ্ছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, রাসূল করিম সবাই আমার সঙ্গে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াতবাউল মাইতা সালাসা, মৃত ব্যক্তিকে মুর্দা ব্যক্তিকে তিনটা জিনিস অনুসরণ করে। অর্থাৎ সহজ বাংলা হলো মানুষ মরার পরে তিনটা জিনিস তার সাথে কবর পর্যন্ত যায়। সবাই জুড়ে বলেন তো, মানুষ মারা যাওয়ার পরে কয়টা জিনিস কবর পর্যন্ত তার সাথে যায়? আস্তে বলবেন না, জুড়ে বলেন কয়টা? এক নম্বর আহলুহু, তার পরিবার পরিজন। যেমন একটা লোক মারা গিয়েছে, তার ছেলেরা লাশ খাটিয়ায় নিয়ে কবর পর্যন্ত যায়। দুই নম্বর হচ্ছে ওয়ামালুহু, ধন সম্পদ। তিন নম্বর হচ্ছে ওয়াহামালু, তার আমল। তিনটা জিনিস কবর পর্যন্ত যায়, কিন্তু দুইটা জিনিস কবরে শোয়া চলে আসে, একটা জিনিস কবরের ভেতরে যায়। যে দুইটা জিনিস কবর থেকে চলে আসে, একটা হলো পরিবার পরিজন, দুই নাম্বার হলো ধন সম্পদ। সব কিন্তু দুনিয়ার সকল জায়গায় থাকবে, দুনিয়ার সম্পদ দুনিয়ায় থাকবে। তিন এই দুইটা জিনিস ফিরে আসবে, একটা জিনিস আপনার সাথে কবরের ভিতরে যাবে, সেটা হলো আমল। আমল যদি ভালো হয় ফয়সালা ভালো হবে, আমল যদি খারাপ হয় ফয়সালা অত্যন্ত বিপজ্জনক হয়ে যাবে। বাড়িতে একা থাকতে ভয় লাগে, অনেক ছেলেরা আছে ভয় পায়, লাইট জ্বালায়া ঘুমায়। কবরে কোনো লাইট আছে? আছে নাই কে বলেছে? একটু পরে হাদিস শোনাবো আপনাকে, লাইট যে আছে লাইটের হাদিস আছে তো, কে বলছে নাই? কবরে লাইট আছে, লাইট কি? আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার নেক কাজ, সৎ কাজ, কোরআনের আন্দোলন, কোরআনের সাথে থাকা, এগুলো আপনার কবরকে আলোকিত বানায় দিবে। সুবহানাল্লাহ, কবরে লাইট থাকবে না তাদের, নামাজ নাই যাদের, কবরে নামাজ থাকবে না তাদের, ইসলাম আর ইসলামের বিরোধিতা করে সময় কাটে যাদের, এদের কবরে কোনো লাইট? টাকা টাকা, পয়সা পয়সা, ক্ষমতা ক্ষমতা কইরা শেষ। একটা ঘটনা শুনেন, একটা কিচ্ছা মনে পড়ে গেছে, ছোট্ট বলবো। আলেকজান্ডারের নাম আপনারা অনেকে শুনেছেন, মহাবীর আলেকজান্ডার। তিনি যখন মৃত্যুসজ্জায়, তিনি তার কমান্ডারদেরকে ডাকলেন, ডেকে বললেন, শোনো আমার মনে হয় আমি আর বেশি দিন বাঁচবো না, আমার শেষ তিনটা ইচ্ছা আছে। কয়টা ইচ্ছা?
তো কমান্ডাররা বলল কি ইচ্ছা আপনার তিনি তখন বললেন প্রথম ইচ্ছা হলো আমি মরার পরে আমার লাশ খাটিয়ায় রাইখা তোমরা খাটিয়াটা আমার ডাক্তারদেরকে দিয়া বহন করাবা এটা আমার প্রথম ইচ্ছা অদ্ভুত অদ্ভুত ইচ্ছা কিন্তু দুই নাম্বার ইচ্ছা হলো আমার বাড়ি থেকে কবর পর্যন্ত আমার অর্জিত ধন সম্পদ সোনা রূপা টাকা পয়সা বিছায় দিবে একদম এটা দুই নাম্বার ইচ্ছা তিন নাম্বার ইচ্ছা হলো লাশ খাটিয়ায় রেখে আমার দুইটা হাত কফিনের দুই দিকে দিয়া রাখবা এরকম কমান্ডার বলল একজন কমান্ডার বলল যে আপনার এই অদ্ভুত তিনটা ইচ্ছের কারণ কি তিনি তখন বললেন প্রথম ইচ্ছা যেটা বললাম আমার লাশ ডাক্তাররা বহন করবে এতে করে আমি দুনিয়ার মানুষের কাছে শিক্ষা রেখে যেতে চাই যে পৃথিবীর কোন ডাক্তার মানুষের মৃত্যুর টাইম আসলে ডাক্তারও মানুষকে আটকায় রাখতে পারে না দুই নাম্বার আমি যে বলেছি টাকা পয়সা সোনা দানা বিছায় দিবা মানুষকে আমি শিখায় যেতে চাই আমি আলেকজান্ডারের এত ধন সম্পদ আমি যখন দুনিয়া থেকে যাচ্ছি আমার ধন সম্পদ তো ধন সম্পদের জায়গায় আছে ধন সম্পদ আমার সাথে যাচ্ছে তিন নাম্বার বলেছিলাম আমার দুইটা হাত কফিনের দুই দিকে দিয়ে দিবা হাতগুলো খালি দেখবে মানুষ মানুষজনের শিক্ষা নেয় আমার এত কিছু যাওয়ার সময় আমি খালি হাতে শূন্য হাতে চলে যাচ্ছি টাকার গরম ক্ষমতার গরমে যা মন চায় তাই করেন মিয়া আপনার ফুটানি সব ফুটানি বন্ধ হয়ে যাবে একাকী নিঃস্ব হয়ে আপনাকে কবরে যেতে হবে এই কবরে কোনো বাতিও নাই কোনো সাথীও এই জন্য আল্লাহর নবীর সাহাবীরা কবরের চিন্তায় বিভোর থাকতেন নবীজির সাহাবি এবং নবীজির মেয়ের জামাই সাইয়েদনা উসমান ইবনু আফফান রাদিয়াল্লাহু আন তিনি যখন কোন কবরের কাছে যেতেন এত বেশি কান্না করতেন কাঁদতে কাঁদতে তার দাড়ি মুবারক পর্যন্ত ভিজে যেত তাকে জিজ্ঞেস করা হলো কি ব্যাপার আল্লাহর রাসূল যখন জান্নাত আর জাহান্নামের সম্পর্কে আলোচনা করেন তখন তো আপনি এত বেশি কাঁদেন না কবরের কাছে আসলে কেন এত বেশি আপনি কাঁদেন এত বেশি কান্নার কি কারণ তিনি তখন বললেন শোনো শোনো রে ভাই কেন আমি কবরের কাছে আসলে স্থির থাকতে পারি না কেন আমি এত বেশি কান্না করি এর কারণ হলো আমি আমার নবীকে বলতে শুনেছি আমার নবী বলেছেন ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরা ফা ইন্না জা মিনহু ফামা বাদাহু আইসারু মিন ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বাদাহু আশুদ আশাদ্দু মিন আমি আমার নবীকে বলতে শুনেছি আমার নবী বলেছেন এই কবর হলো আখিরাতের প্রথম ঘাঁটি এই জায়গাতে কেউ যদি পার হয়ে যেতে পারে তাহলে কবরের পরে সকল পর্যায়ে তার জন্য সহজ হয়ে যাবে আর এই কবরের ঘাটে কেউ যদি আটকে যায় তাহলে সে পরবর্তী সকল ঘাটে আটকে যাবে এই জন্য আমি বুঝাতে গিয়ে প্রায় সময় বলি কবরটা হলো জান্নাতে যাওয়ার ইমিগ্রেশন ইমিগ্রেশন বুঝেন তো আপনারা কি তা হয়েছে আপনারা ক্লান্ত হয়ে গেছেন নাকি তা তোমার দেখা নেই গুহুম আছেন নাকি তা ইমিগ্রেশন তো বুঝেন আপনারা ইমিগ্রেশন এই যে আমরা বিদেশে যখন সফরে যাই আমরা এয়ারপোর্টে ঢুকে কি করি প্রথমে আমরা এয়ারলাইন্সের কাউন্টারে গিয়ে বোর্ডিং পাস কালেক্ট করি বিমানের টিকিট এরপরে বিমানে উঠতে পারবেন না ইমিগ্রেশন পুলিশ আছে আপনার ভিসা ঠিক আছে কিনা পাসপোর্ট ঠিক আছে কিনা এমনকি আপনার পাসপোর্ট স্ক্যান করবে আপনার বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা অভিযোগ আছে কিনা সব সেখানে শো করবে বিস্তারিত তথ্য ইমিগ্রেশন পুলিশ পেয়ে যাবে আপনার পাসপোর্ট চেক করবে তারপরে আপনার ভিসা চেক করবে আপনার বোর্ডিং পাস দেখবে আপনাকে কিছু প্রশ্ন করবে তারপর আপনার ফিঙ্গার নেবে ছবি তুলবে ঠিকঠাক থাকলে বলবে ওকে নাও ইউ ক্যান গো আপনি যেতে পারেন কোন ব্যক্তির পাসপোর্টে ঝামেলা ভিসায় ঝামেলা প্রশ্ন করেছে উল্টাপাল্টা উত্তর দেশে তার বিরুদ্ধে অভিযোগ আছে ইমিগ্রেশন পুলিশ কি তাকে আর বিদেশ যাওয়ার অনুমতি দিবে না পাসপোর্ট ভিসা কাগজপত্র দেব বলবে যাও মিয়া তোমার যাওয়ার কোনো অনুমতি নাই কবর হলো ইমিগ্রেশন এখানেও
ইমিগ্রেশনের কাজ করবে দুইজন ফেরেশতা চেক করবে তোমার আইডেন্টিটি দেখি তো কিছু প্রশ্ন করবে সব কিছু ঠিকঠাক বলবে ওকে ফাইন সুসংবাদ কি আসবে একটু পরে হাদিস থেকে বলবো আর যদি আটকায় যায় তো শেষ জান্নাতের গন্ধ আর আসবে না ওখান থেকেই গজব শুরু হয়ে যাবে এখন কবরে গেলে হয় পরিণতি ভালো হবে অথবা খারাপ একজন মানুষকে যখন কবরে শোয়ানো হয় এই এলাকায় তো বহু মানুষকে কবরে শোয়ানোর দৃশ্য আপনারা দেখেছেন নাকি দেখেন নাই কবরে শোয়ানোর পরে মানুষকে কবরে শোয়ানোর পরে মরা মানুষটাকে কবরে নামানোর পরে জীবিত মানুষরা যখন ফিরে আসে তখন মরা মানুষটা জীবিত মানুষদের জুতার আওয়াজ কবর থেকে শুনতে পায় আল্লাহু আকবার আর বলতে থাকে তোমরা আমাকে রেখে কই যাও কই যাও মক্কার লোকেরা কবরের মধ্যে মোট 10টা নিয়ামত পাবে আমার কথা যদি বুঝে থাকেন পুরুষোচিত কণ্ঠে সবাই বলেন নেককার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা নিয়ামত পাবে আস্তে বলবেন না জোরে বলেন কয়টা এক নাম্বার নিয়ামত হলো ইমিগ্রেশন অর্থাৎ যখন কবরের মধ্যে তার ইমিগ্রেশন আরম্ভ হবে জিজ্ঞাসাবাদ আরম্ভ হবে প্রত্যেকটা জিজ্ঞাসার সুন্দর উত্তর সে ব্যক্তি দিয়ে দিতে পারবে প্রথমেই প্রশ্ন করা হবে মার রব্বুক তোমার রবকে নেককার লোকেরা তো রবকে অবশ্যই চিনবে কারণ সারা জীবন নেকির পথে দিনের পথে জীবন যাপন করেছে সঙ্গে সঙ্গে বলবে আমার রবকে আমি কেন চিনব না রব্বি আল্লাহ আমাদের রব যিনি তিনি কে আল্লাহ আমার রব এই রবি আমার সব পারেন তো বলেন আল্লাহ আমার রব এই রবি আমার সব আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তনু মনে তারি অনুভব আল্লাহ আমার রব এই রবি আমার সব বলেন আল্লাহ আকবার দুই নম্বর প্রশ্ন করা হবে মা দিনুক তোমার দিন কি নেককার লোকটা তো সারাটা জীবন দিনের পথে চলেছে দিন কায়েমের আন্দোলন করেছে সঙ্গে সঙ্গে বলবে কেন বলতে পারবো না সারাটা জীবন তো দিনের জন্য রক্ত দিলাম দিনের জন্যই কাজ করলাম সঙ্গে সঙ্গে বলবে দিনই আল ইসলাম আমার দিন হলো ইসলাম তিন নম্বর প্রশ্ন করা হবে মান নবিয়ুক তোমার নবীকে অথবা নবীজির চেহারা মোবারক দেখিয়ে বলার হবে মা হাদার রাজুলু আল্লাযী বুইথা ফীকুম এই যে যাকে দেখছো উনাকে কি চিনো না কি ওনার নাম কি আমি আপনি তো নবীজিকে জীবনেও দেখি নাই কিন্তু দুনিয়াতে যারা নবীর সুন্নত মেনে নবীর তরিকায় নবীর আদর্শ বাস্তবায়নে যারা প্রাণপণ কাজ করে যাবে দেখার পরে সঙ্গে সঙ্গে চিৎকার করে বলবে কেন তাকে চিনব না ইনি আমার কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রসুলুল্লাহ বলেন সাল্লাল্লাহু অদৃশ্য একটা আওয়াজ আসবে আল্লাহ বলবেন আনসদাক আব্দি হে ফেরেশতা মুনকার নাকি আমার বান্দা সত্য বলেছে একটু আগে বলেছিলাম নেককার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা নিয়ামত পাবে এক নাম্বার নিয়ামত উত্তর সঠিকভাবে দিয়ে দিলে কোনো ঝামেলা হবে না যাদের ভিসা পাসপোর্ট ঠিক থাকে বিদেশে তো আমিও বেশ কয়েকবার সফর করেছি যতবারই গিয়েছি ইমিগ্রেশনে ভয় নাই কারণ আমার ভিসাও ঠিক আমার পাসপোর্টও ঠিক আমাদের সাথে যারা ইমিগ্রেশনে লাইনে দাঁড়ায় যাদের ভিসা আর পাসপোর্ট ঠিক একদম নর্মাল তার ভেতরে কোনো ভয় কিন্তু ভিসা পাসপোর্টে ঝামেলা থাকলে ভিতরে ভিতরে ভেতরে ভেতরে একটা ডর ভয় আছে না নাই তো নেককার লোকেদের এক নম্বর নিয়ামত হলো ভয় ভীতি ছাড়া তিনটা প্রশ্নের উত্তর দিয়ে দিবে দুই নাম্বার নিয়ামত হলো যখন তারা তিনটা প্রশ্নের উত্তর দিবে আল্লাহ দুই নাম্বার নিয়ামত তাদেরকে দিবেন আমরা যখন মানুষকে কবরে শোয়াই বলেন তো কবরটা কি টাইলসের না মাটি আরো জোরে বলেন আল্লাহ তাআলা তখন বলবেন ফাফরিশু লাহু বিল জান্নাহ ও আমার ফেরেশতারা আমার এই নেককার বান্দার জন্য
কবরের মধ্যে তোমরা জান্নাতের বিছানা বিছায়া দাও এটা হলো দুই নম্বর নিয়ামত তিন নম্বর নিয়ামত হলো আমরা তো কবরে মানুষটাকে শোয়ালাম গায়ের মধ্যে কাপড় ছিল না কাফনের কাপড় পরে শোয়ালাম আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করবেন আমার এই নেককার বান্দাকে ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ আমার নেককার বান্দাটাকে জান্নাতের পোশাক পরায়া দাও চার নাম্বার নিয়ামত হলো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন وافتحوا له بابا الى الجنه فياتيه من روحها وطيبها الله تعالى ফেরেশতাদেরকে বলবেন আমার বান্দার কবরের দিকে জান্নাত থেকে কবরের দিকে জান্নাতের একটা দুয়ার খুলে দাও যেন জান্নাতের পবিত্র সুগন্ধ এসে আমার বান্দার কবরটাকে সুভাসিত করে দেয় আমি কি বানায় বলতেছি চার নম্বর নিয়ামত হলো এটা পাঁচ নম্বর নিয়ামত হলো আল্লাহ বলবেন ওয়াতাকুরু আইনুহু বিমা ইয়ারা ফিহা মিনান নাঈম আমার বান্দার চক্ষুটা যত দূর যায় তত দূর যেন আমার বান্দা জান্নাতের নিয়ামত দেখে এই ব্যবস্থা করে দাও আরো আস্তে বলেন সুবহানাল্লাহ ছয় নম্বর নিয়ামত হলো আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন কিছুক্ষণ আগে তার আত্মীয় স্বজন তারে কবর দিয়ে গেল কবরটা তো মাত্র সাড়ে তিন হাত আমার এই নেককার বান্দার জন্য কবরটারে সাড়ে তিন হাত রাইখা তারে কষ্ট দিও না ওয়ায়ুফসাহু লাহু ফি কবরিহি মাদ্দা বাসারিহি তার চোখের এই সীমানা তার চোখের আলো যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত কবরটাকে বড় বানায়া দা এরপরে আল্লাহ সাত নম্বর নিয়ামত তাকে দিবেন কবরের উত্তরগুলো দেওয়ার পর জান্নাতের বিছানা জান্নাতের পোশাক জান্নাতের সুগন্ধি আর কবরটা বড় হওয়ার পরে হঠাৎ করে একজন সুন্দর চেহারার মানুষ সুন্দর কাপড় চোপড় দিয়ে সুন্দর সুগন্ধি মেখে তার সামনে আগমন করবেন নেককার লোকটা বলবে তুমি কে তোমাকে তো চিনলাম না চেহারা শুরুতে তো সুন্দর কেন তখন সে বলবে আমাকে চিনো না আমি তোমার পাঁচ ওয়াক্তের নামাজ আমি তোমার তাহাজ্জুদের নামাজ আমি তোমার রমজান মাসের রোজা আমি তোমার নেককাজ আমি তোমার দিন কায়েমের আন্দোলনের জন্য রক্ত দেওয়া আমি তোমার দিন কায়েমের জন্য সংগ্রামী জীবন যাপনের সকল নেক আমল তুমি যে দুনিয়াতে নেক আমল করেছো এই নেক আমল গুলো সুন্দর হয়ে তোমার সামনে আবির্ভূত হয়েছে আল্লাহ আমাকে বলেছেন এই সুসংবাদ তোমাকে দিতে তোমার জন্য কোনো ভয় নাই কবর থেকে কিয়ামত পর্যন্ত জান্নাত পর্যন্ত তোমার জন্য নিয়ামত আরে নিয়ামত আট নম্বর নিয়ামত হলো ফেরেশতা এসে বলবেন নাও কানাউমাতিল আরুস হে আল্লাহর নেককার বান্দা বাসর ঘরের মতো ঘুমাও বিবাহ করার পরে মানুষের অন্তরে যারা বিবাহিত ভাই তারা বলতে পারবে নতুন বিয়ে করার পরে বিয়ের প্রথম রাতে নতুন বউকে নিয়ে প্রথম রাত উদযাপন ওইটা ছিল মানুষের জন্য স্বপ্নের একটা রাত ফেরেশতা বলবে বাসর ঘরে যেমন একজন নতুন জামাই নতুন বউকে নিয়ে খুব আনন্দের সাথে প্রফুল্ল চিত্তে ঘুমায় আল্লাহর নেককার বান্দা তুমিও কিয়ামতের সিঙ্গার আগ পর্যন্ত আরাম করে কবরে ঘুমা এটা পর আট নম্বর নিয়ামত নয় নম্বর নিয়ামত হলো তার অন্ধকার কবরটাকে আল্লাহ জান্নাতের আলোয় আলোকিত করে দিবেন দশ নম্বর নিয়ামত হলো আল্লাহ তাআলা তাকে কবরের ঘুমে দেখাবেন জান্নাতের নিয়ামত দেখাবেন আর তাকে বলা হবে হাদা মাকাদুকা হাত্তা ইয়াবাসাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা এটাই হলো তোমার চূড়ান্ত ঠিকানা জান্নাত এটা পাওয়ার জন্য কিয়ামতের সিঙ্গার ফুৎকার পর্যন্ত অপেক্ষা করো সুবহানাল্লাহ এই দশটা নিয়ামত পাবে নেককার লোকেরা আল্লাহ তাআলা তাদের কাতারে আমাদেরকে শামিল করে দাও আরো আস্তে বলেন আমিন যদি বিপরীত হয় পাপি তাপি বদকার লোকেরা কবরের মধ্যে মোট
দশটি ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে আমার কথা যদি বুঝে থাকেন সবাই বলেন পাপি তাপি বদকার লোকেরা কবরের মধ্যে মোট কয়টা ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হবে কষ্ট হচ্ছে আপনাদের কথাগুলো আগে শুনছেন এভাবে শুনেন এগুলো গবেষণালব্ধ কথা খোঁজা 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 বের করছি এগুলো এক নাম্বার হলো বদকার লোকেরা ইমিগ্রেশনে আটকা পড়বে ভিসায় ঝামেলা পাসপোর্টে ঝামেলা প্রশ্নের উত্তর দিতে পারবে না ফেরেশতা বলবে মর রব্বুক সে বলবে হা হা লা আদ্রি আমি জানি না জানবে কেমনে আজান হইলে তো নামাজে যাইতো না জানবে কেমনে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম প্রতিষ্ঠার বিপরীতে মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার আন্দোলন করে আল্লাহর দিনের মুজাহিদদের সঙ্গে বেয়াদবি করেছে তো সে কেমনে জানবে তার তো পাসপোর্টেই ঝামেলা আইডেন্টিটিতেই ঝামেলা ঠিক কিনা দুই নম্বর প্রশ্ন করা হবে মা দিনু দিন কি দলের নামটা ঠিকঠাক করে বলো দুনিয়াতে কত দলাদলি আমরা করলাম মরার পরে কিন্তু দল হলো একটা এক দলই কাজে লাগবে দলের নাম আরো জোরে বলেন হে তো সারা জীবন করেছে ইসলামের বিপরীত কি আর বলবে বলবে হা হা লা আদ্রি কিচ্ছু জানি না লাস্ট প্রশ্ন করা হবে বলা হবে মা হাযার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম উনাকে কি চিনো নাকি কেমনে চিনবে কারণ সারা জীবন তো নবীর সুন্নত প্রতিষ্ঠার আন্দোলন করে নাই নবীর আদর্শ প্রতিষ্ঠার আন্দোলন করে নাই বরং আন্দোলন করেছে মদখুর গাঞ্জাখুর চোর ডাকাতদেরকে নেতা বানাইয়া তাদের সামনে পিছনে চামচামি করেছে কিচ্ছু বলতে পারবে না কয় আমি চিনি না গায়েবি একটা আওয়াজ আসবে আঙ্কা দাবা আব্দি আল্লাহ বলবেন এই গোলাম মিথ্যা বলেছে এক নাম্বার পরিস্থিতি ইমিগ্রেশনে আটকা দুই নাম্বার যখন উত্তর দিতে পারল না রিমান্ড আরম্ভ দুনিয়ার রিমান্ডার আল্লাহর রিমান্ডে পার্থক্য আছে না নাই আল্লাহ বলবেন এরে তো কাফনের কাপড় দিয়ে শোয়ানো হয়েছে ও ফেরেশতারা তাকে এবার তোমরা একটা কাজ করো এবার তোমরা তাকে জাহান্নামের আগুনের তৈরি পোশাক তারে পড়াইয়া দাও তিন নাম্বার আল্লাহ বলবেন মাটির কবর রাইখো না এটাকে আগুনের জায়গা বানাও জাহান্নামের আগুনের বিছানা বিছাও চার নাম্বার হলো আল্লাহ বলবেন এটা তো কবর দিছে সাড়ে তিন হাতের জন্য এত বড় রাইখো না এটারে আরো ছোট করো আরো ছোট করো আল্লাহর হুকুমে মাটি তখন কবরের দুইটা পাশের মাটি বলেন তো মাটি কি আমাদের গোলাম না আল্লাহর গোলাম আল্লাহ বলবেন এ কবরের মাটি এই জালেমের সাথে ভালো আচরণ করিস না তারে ভালো করে চাপ মার আল্লাহর হুকুমে দুই পাশে কবরের মাটি এমন ভাবে চাপ মারবে এক পাশের পাজরে গিয়ে অন্য পাশের পাজরে এভাবে ঢুকে যাবে চাচা যান ভাই যান না কেমনে নামাচ্ছা কেমনে সুদ খান ঘুষ খান কিভাবে ভূমিদস্যুর আত্মুরা জায়গা জমি দখল করিস কিভাবে দুর্নীতি লুটপাটার মানুষের হক নষ্ট করিস কত জায়গা লাগবে রে তো কত জায়গা লাগবে তোর তো জায়গা মাত্র সাড়ে তিন হাত তোর সাড়ে তিন হাত তুই পাবি না তুই মানুষের উপরে জুলুম করে গেলে আল্লাহ কবরের মাটিকে বলবেন এর সাথে খারাপ আচরণ শুরু কর তোর জন্য সাড়ে তিন হাত নাই কবর আরো সংকীর্ণ হয়ে যাবে ঠিক কি না চার পাঁচ এর চার নাম্বার বললাম কবরের জগৎটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে পাঁচ নাম্বার হলো ওয়ায়ুফতাহু লাহু বাবান ইলান্নার আল্লাহ বলবেন জাহান্নাম থেকে একটা দরজা তার কবরের দিকে খুলে দাও জাহান্নামের একটা দরজা তখন কবরের দিকে খুলে দেওয়া হবে জাহান্নামের সেই অগ্নিশিখায় তার কবরটার মধ্যে অশান্তি আরম্ভ হয়ে যাবে নাউযু বিল্লাহ কয়টা বললাম আরো জোরে কয়টা ছয় নম্বর হলো কিছুক্ষণ পরে লোকটা দেখবে তার সামনে কালো চেহারা বিশিষ্ট
একেবারে আজে বাজে কাপড় দুর্গন্ধযুক্ত ময়লা কাপড় চোপড় আর বিশ্রী দুর্গন্ধ তার গায়ে মাখা এইরকম একটা লোক আসবে জিজ্ঞেস করবে তুমি কে তোমার চেহারা এত বিশ্রী কেন দুর্গন্ধযুক্ত কাপড় চোপড় গায়ে কেন আর তোমার সাথে এত দুর্গন্ধ কেন তখন জবাব দিবে আমারে চিনিস না আমি হলাম তোর সুদ আমি হলাম তোর ঘুষ খাওয়া আমি হলাম তোর দুর্নীতি করা আমি হলাম তোর লুটপাট করা আমি হলাম তোর মানুষের জায়গা জমি দখল করা আমি হলাম তোর নামাজ ছেড়ে দেওয়ার বদআমল আমি হলাম তোর অন্যায় আমি হলাম তোর অপকর্ম আমি হলাম তোর পাপ আমি হলাম তোর গুনাহগুলো আজকে এই বদআমল ধারণ করেছে আল্লাহ বলেছেন তোকে যেন দুঃসংবাদ দেই কিয়ামতের শিঙ্গায় ফুৎকারের আগ পর্যন্ত তোর খবর আছে এটা হলো তার জন্য 6 নম্বর ভয়াবহ পরিস্থিতি 7 নম্বর হলো আল্লাহ তাআলা তার কবরের মধ্যে রিমান্ডের জন্য এমন একজন ফেরেশতা নিয়োগ করবেন যেই ফেরেশতা কানে শুনে না চোখে দেখে না কথাও বলতে পারে না বলেন কয়টা কথা বলেছি আরো জোরে তিনটা কানে না আরো জোরে কানে না চোখে কথা বলতে তার হাতে একটা লোহার হাতুড়ে থাকবে হাদিসে নবীজি বলেছেন ওই ফেরেশতার গায়ে আমি এত শক্তি দিয়েছি ওই ফেরেশতা যদি দুনিয়ার কোনো পাহাড়কে হাতুড়ে দিয়ে মাত্র একটা বারি মারত বিশাল বিশাল পাহাড়গুলো বালুর মতো উড়ে যাইত সুবহানাল্লাহ এখানে আল্লাহু আকবার হবে কি শক্তি এই রকম ফেরেশতাই বদকার লোককে একটা বাড়ি যখন মারবে চিন্তা করেন তো বিশাল পাহাড় যদি বালু হয়ে যায় তো 3.5 হাত বডির মানুষটা কোথায় যাবে এটা তো হে দেখবে না চোখে চিৎকার করলে কানে কথাও বলবে কি নির্দয় কি নির্মম কি নিষ্ঠুর কেন দুনিয়াতে আলেমদের সাথে বেয়াদবি করো আলেমদের হাতে হাত করা লাগাইয়া টানাটানি করো বেটা কবরে যাও কবরে যাওয়ার পরে এমন ফেরেশতা পিটাবে চোখেও দেখে না কানেও শুনে না কথা বলতে পারে না নির্মম নির্দয় নিষ্ঠুর মাইরের উপর মাইর মাইর আর মাইর কিয়ামত পর্যন্ত মারতে মারতে তোমার চূর্ণ বিচূর্ণ বানায় দিবে নির্দয় চোখে কানে আচ্ছা মারার পরে যদি একটু হাড্ডি গুড্ডি নাই তাহলে একটু দয়া লাগতো একটু কম মারি হে তো দেখাও না যদি আঘাতের পরে চিৎকার মারছে শুনতো বলতো হারে বেশি জোরে মারছি মনে হয় পরে একটু আসতে তো কানেও শুনে না কি এই আপনারা হাসতেছেন না কি ভয়ঙ্কর হাদিস আমি যেদিন প্রথমে হাদিস পড়েছি কলিজা কেঁপে উঠেছে আমার কি ভয়াবহ কথা এটা কানে চোখে কথা বলতে কবরে আমি একা আর কেউ আছে আমার সাথে কে বাঁচাবে দুনিয়াতে না হয় আমি আটকা পড়লে আমার ভাই বোন আত্মীয় স্বজন নেতা খেতা বহু আছে কিন্তু কবরে কেউ নাই আমল ছাড়া কোনো সাথী নয় কেউ বাঁচাতে পারবে না আপনাকে 7 নম্বর শাস্তির কথা বললাম 8 নম্বর হলো এদের কবরের মধ্যে বিষদর সাপ চাপিয়ে দেওয়া হবে এই সাপগুলো তাকে কিয়ামত পর্যন্ত দংশন করতে থাকবে 9 নম্বর হলো যার যে পাপ পাপ অনুযায়ী হবে সেই রকম আযাব বিভিন্ন রকম কবরের আযাব হাদিসে এসেছে কারো বা মাথা ফাটানো হবে আবার কাউকে বা চূর্ণ বিচূর্ণ করে দেওয়া হবে কাউকে আবার বিভিন্ন ধরনের আযাবের সম্মুখীন করা হবে যে যেরকম পাপ করেছে পাপের কারণে তাকে ওই রকম শাস্তি দেওয়া 10 নম্বর হলো তাকে সকাল সন্ধ্যা বলা হবে এ আল্লাহর নাফরমান বান্দা হাদা মাকাদুকা এই কবর হলো তোর জন্য ততদিনের ঠিকানা হাত্তা ইয়াবাতাকাল্লাহু ইলা ইয়াউমিল কিয়ামা যতদিন না কিয়ামত হবে কিয়ামত পর্যন্ত কবরের এই গজব তোর উপরে চলতে থাকবে কার হুকুমে আল্লাহ গো কবরের এই ভয়াবহ পরিস্থিতি থেকে আমাদেরকে বাঁচা কি কঠিন অবস্থা
ربك تمار دين كي تمار رسول تمار كي فرشتا آسيا جخن جيجاشا كوريبي ربك تمار دين كي تمار رسول تمار كي فرشتا آسيا جخن جيجاشا كوريبي প্রস্তুতি নাও সেই সময়ের লাগি নামাজ পড়ো রোজা রাখো জীবন গরম ইসলামের উপর থাকি যেথায় তোমার রাসূল বিনে যেথায় তোমার রাসূল বিনে বন্ধু না মিলিবে ربك تمار دين كي تمار رسول تمار كي فرشتا آسيا جخن جيجاشا كوريبي ওই সময়ের জন্য আমাদেরকে প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই হ্যাঁ এত বাহাদুরি কিসের বাহাদুরি রে ভাই হ্যাঁ কবরে যাবেন সব শেষ কিচ্ছু থাকবে না ছয় দিন পরে নখ সে যাবে নয় দিন পরে চুল ছয় দিন পরে নখ সে যাবে নয় দিন পরে চুল কবরগাহের সামান নিতে কইর না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ওই কবর আমাদের সামনে কবর থেকে শাস্তি থেকে বাঁচার জন্য আমাদের সবাইকে এই দুনিয়াতে কবরের সামান প্রস্তুত করার দরকার আছে না নাই আগামীকাল রাত হতে পারে আপনার জীবনের কবরের প্রথম কে জানে কে কখন চলে যাবে হ্যাঁ আজ রাতে আমার কবরে দাফন হয়ে যেতে পারে কত মানুষের মৃত্যুর খবর মাইকে ঘোষণা দেওয়া হয়েছে এমনও হতে পারে আজকে ভোর রাতে আপনার মৃত্যুর খবর মাইকে ঘোষণা দেওয়া হতে আমার দড়ি বাঁধা আছে কোন শেখে আঘাটে কোন মসজিদে এলান হবে সুয়াবে শেষ খাটে কখন কোথায় করবে দাফন আমাকে স্বজন জানাজার পরে চিনামাজ দিয়েছি কত দাফন কত জানাজার পরে চিনামাজ দিয়েছি কত দাফন আমার বাবা যান চাচা যান ভাই যান না কত মানুষকে কবরে শুয়েছি আমরা আমাদের কবরে শোয়ানোর সময় চলে এসেছে প্রস্তুতি গ্রহণ করুন একটা বাড়িতে থাকার জন্য মনে করেন বয়স 50 বছর বাড়ি বানাইতে সময় লেগে গেছে 40 বছর থাকবেন আর কইতে 10 বছর এরপরে তো শেষ বাড়ি বাড়ির জায়গায় গাড়ি গাড়ির জায়গায় চেয়ার চেয়ারের জায়গায় আপনি নাই আপনি কবরে ঠিক কিনা বলেন এজন্য আমি প্রায় সময় মানুষকে বলি ভিতরে বেশি লোভ লালসা আর গুনাহ করার খাইশ যখন অতিরিক্ত হয়ে যাবে আপনি বেশি বেশি তখন কবরস্থানে যাবেন গুরুস্থানে যাবেন কেন হয়তো আপনার মাথায় সুবুদ্ধি আসতে পারে আহারে আমি কেন এত গুনাহ করছি সুদ ঘুষ দুর্নীতি লুটপাট অন্যায় রাহাজারি জুলুম কেন করছি আমি আমার আগের লোকেরা তো বাড়ি গাড়ি সব থুয়ে এরা দেখি কবরে ঘুমায় আমিও তো কবরে ঘুমায় যাব ঠিক কি না আলেকজান্ডারের ঘটনা শুনিয়েছিলাম না সুতরাং প্রত্যেকেই ওই কবরের চিন্তা মাথায় রেখে কবরের জন্য প্রস্তুতি গ্রহণ করুন আমার যুবক ভাইরা নামাজ পড়ো মা বাবার খেদমত করো মাদক ছাড়ো অন্যায় ছাড়ো অপকর্ম ছাড়ো তত্ত্ব প্রযুক্তির অপব্যবহার থেকে বের হয়ে আসো আল্লাহর দিনের পথ ধরো তবেই কবরের জীবন সুন্দর হবে ঠিক কি না আসুন এই কবর শুনেন মৃত্যু আর কবর এই দুইটা জিনিসের কথা যাদের মাথায় থাকে আমি চ্যালেঞ্জ করে বলছি এদেরকে আপনি পিটাইয়াও খারাপ কাজ করাইতে পারবেন কবরের চিন্তা মৃত্যুর চিন্তা যার মাথায় আছে আল্লাহর কসম সে মরে যাবে নামাজ কাজা করবে না
যার মাথায় এটা আছে আমি ফজরের নামাজ কাজা করব কেমনে আমি তো জোহরের আগে আমার জানাজা হতে কেমন করে ঘুমাও তুমি কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা হতে পারে কি না আপনি বলছেন আমি তো সুস্থ মানুষ আমার ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহির কবিতা মনে পড়েছে তিনি একটা কবিতা লিখেছেন এভাবে কাম মিন সহিহিন মা তাগাইরি আল্লাহ ব্যাকল বেকুবের দল দুনিয়াতে কি দেখো না কত মানুষ মারা যায় কারণ যারাই সুস্থ মানুষ হেঁটে যাচ্ছে হঠাৎ করে মারা গিয়েছে পৃথিবীর রিস্কি জোন এখানে নিরাপদ কোনো স্থান নাই বাড়িতে ঘুমিয়েছেন হ্যাঁ খুব আরাম করে ঘুমাইছেন এটা আরো অনিরাপদ জায়গা কিছুদিন আগে 6000 ভবন একসাথে শেষ রাতের বেলা ঘুমিয়েছেন আমি গত কয়েক মাস আগে ওই যে চিত্রাঙ্গের সময় ওই দিন আমার মাহফিল ছিল কুমিল্লার লালমাইয়ে আমি স্টেজে উঠেছি এমন তুফান এরকম স্টেজ ভেঙে পড়ে গেছে আমি একদিকে কমিটি একদিকে শ্রোতা আরেকদিকে মিডিয়া আরেকদিকে পুলিশ আরেকদিকে দৌড় চাচা আপন জান বাঁচা পরের দিন সকালে দেখি ওই এলাকায় বিদেশ থেকে আসছে এক লোক তা ফেসবুকে কিন্তু ঘটনা ভাইরাল হয়েছে এটা অনেকে দেখেছে প্রবাসী ব্যক্তি এসে রাতের বেলা খাওয়া দাওয়া কইরা তার পরিবার নিয়ে ঘুমিয়েছে ওই রাতেই গাছ একটা পইরা বাড়িতে সবাই কি বুঝলেন ঘরটাও নিরাপদ গাড়িতে আছেন এটা আরো অনিরাপদ যে কোনো মুহূর্তে পেছন থেকে ধাক্কা সামন থেকে ধাক্কা চলে আসতে হাঁটতেছেন আরো বিপদ ভূমিধস হয়ে সরাসরি কারুনের মতো মাটির নিচে ঠিক কি না পৃথিবীতে নিরাপদ কোনো জায়গা নাই আমার খুব অবাক লাগে যেই পৃথিবীতে সেকেন্ডে সেকেন্ডে মানুষ অনিশ্চয়তায় আছে নিরাপত্তা ঝুঁকিতে আছে আল্লাহর জমিনের উপরে বাস করে কিভাবে মানুষ আল্লাহর হুকুম আহকাম বিরোধী কাজ করে কতটা নাফরমান হলে এমন কাজ করতে পারে ঠিক কি না তোমার পাপের চিন্তা মাথায় আসে কেমনে তুমি তো আল্লাহর জমিনের উপরে আল্লাহর আসমানের নিচে আল্লাহ চাইলে আসমান জমিনের মাঝখানে তোমাকে পিষে ফেলতে পারে এত গুনাহ করার সাহস তোমার কিভাবে হয় পাপ করার স্পর্ধা তোমার কি করে হয় তুমি তো মাঝখানে পাটা পুতাইলের মতো আল্লাহ পিষে ফেলতে পারেন আল্লাহ পারেন কি না কিভাবে তুমি আলেমদের সঙ্গে বেয়াদবি করো কিভাবে নামাজ ছাড়ো কিভাবে গাঞ্জা খাও মদ খাও ইয়াবা খাও কিভাবে অন্যায় করো সুদ খাও দুর্নীতি করো আল্লাহকে ভয় করো আছো তো ঝুঁকির মধ্যে আমার অবাক লাগে নামাজ কেমনে ছাড়ে পাগলা এক ঘন্টা পড়েই তো তোর কবরের মধ্যে জায়গা হতে পারে ঠিক কিনা বলেন সম্মানিত ভাইয়েরা এক সাহাবীর কথা আমার মনে পড়েছে দুঃখজনক আমার মেমোরিতে ওই সাহাবীর নাম আসছে না সম্ভবত খুব সম্ভবত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমি কিভাবে আনন্দ করব মৃত্যু আমার পেছনে কবর আমার সামনে জাহান্নামের উপরে রাস্তা এখানে তো নিরাপত্তার কোনো অবস্থাই নাই কিভাবে আমি আনন্দ ফুর্তি করব আমি তো আমার আল্লাহর সাথে সাক্ষাতের জন্য অপেক্ষায় অপেক্ষায় আল্লাহর পথে জীবন যাপন করছি আল্লাহু আকবার পরীক্ষার হলে ভালো ছাত্র সময় নষ্ট করে না খাতা রাইখা চিত হয়ে হেলান দিয়ে বসে না পরীক্ষার হলে ভালো ছাত্র প্রশ্নপত্র হাতে পেয়ে সারাক্ষণ শুধু লিখে যে ফেল করবে সে কিছুক্ষণ কলম কামড়ায় কিছুক্ষণ পিছনে বলে এটা কি ওইটা কি আর ভালো ছাত্র 3 ঘন্টা সময় কাজে লাগায় কারণ তাকে এ প্লাস পেতেই হবে দুনিয়া হলো মুমিনের জন্য পরীক্ষার হল মুমিন জন্মের পরে বুঝ হওয়ার পর থেকে মরা পর্যন্ত ওই ভালো ছাত্রের মতো আজে বাজে কথাবার্তা কাজ করার তার টাইমই নাই যতক্ষণ বাঁচবে সে ভালো ছাত্রের মতো শুধুমাত্র সময় কাজে লাগিয়ে আল্লাহর গুলামির জন্য চেষ্টা করে যাবে আল্লাহ তালা আমাদেরকে ওই রকম খাঁটি গুলাম বানায় দেন বলেন আমিন আসুন ওই কবরের চিন্তা মাথায় রেখে আখেরাতমুখী পরকালমুখী জান্নাতমুখী জীবন গঠন করি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন আমরা সবাই বলি আমিন।